রূপালী ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে ওয়ার নিজাম রোডে রূপালী ব্যাংক টাওয়ারের কনফারেন্স রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর এ সময় তিনি জোনাল ম্যানেজার সহ অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন সম্মেলন শেষে বাণিজ্য এলাকা শাখা আগ্রাবাদ কর্পোরেট শাখা ও রূপালী সদন কর্পোরেট শাখার তিনটি এটিএম বুথ উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম